শুভ দর্শক, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার সরি ঠাকুরগাঁও জেলার খোঁচাবাড়ি হাটে। আপনারা দেখছেন মাংসের যে সার গরুগুলো রয়েছে, আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দিচ্ছি। আজ হচ্ছে 18 অক্টোবর 2022 রোজ মঙ্গলবার। আপনারা জানেন প্রতি মঙ্গল এবং শনিবার এখানে অনেক বড় গরু ছাগল হাট বসে। কি ধরে আজকে এই গরুগুলো প্রায় বিক্রয় হচ্ছে আমরা সেই তথ্যগুলো নেব। আমরা এখানে একটি গরুর দরদাম হচ্ছে মনে হয় শুনছি, তাই না? দরদাম হচ্ছে, দাম হচ্ছে বাইরে কত বলছেন আপনি? দাম বলতেছি 2 লাখ। 2 লাখ বলছেন? চাচ্ছে কত? চাচ্ছে 250। 250 চাচ্ছে। দর্শক শুনছেন যে 250 চাচ্ছে দাম, আর 2 লাখ পর্যন্ত বলছে। কতটুক হবে ওজন এটা? ওজন কতটুক হবে? 11 মন। 11 মন দর্শক শুনছেন যে 11 মন বলছেন ওনারা ওজন। আমরা শুনি আরো গরু আছে এখানেও, আরেকটি দেখছি আমরা, আমরা সেটার একটু তথ্য নেই। কতটুক ওজন হবে এটা? ওজন কতটুক হবে? 10 মন? 8 মন। কত চাচ্ছেন দাম? 180। কত বলতেছে দাম? 160 বলতেছে। 160 160 বলছে। আমরা দেখছি শুনছি আজকে খোঁচাবাড়ি হাটে যে মাংসের গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, আমরা সেগুলো তথ্য আপনাদের দিচ্ছি। এখানেও আর একটি গরুর দরদাম হচ্ছে, আমরা দেখছি সেটি। কত? 60। 160 শুনছি আমরা। বড় ভাই কতটুকু হবে এটা? 7.5 মন। 7.5 মন কত দাম দিলেন? 100 162 পর্যন্ত দাম দিলেন। 162 পর্যন্ত দাম দিলেন। হ্যাঁ, 6.5 মন দর্শক শুনছেন, 6.5 মন 162 পর্যন্ত দাম দিয়েছে গরুটি। আমরা দেখছিলাম আজকে খোঁচাবাড়ি হাটে যে মাংসের গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, আমরা সেইগুলো তথ্য আপনাদের দিচ্ছি। আমরা আরও কিছু গরু আছে এখানেও, এখানেও আরেকটি দেখছি। কতটুক হবে? 5.5 মন হবে। কত চাচ্ছেন? দাম 130। 130 কত বলতেছে দাম? 10-11। 10-11 110-11 পর্যন্ত বলছে দেখছি আমরা, 110-11 পর্যন্ত বলছে এটির দাম। আমরা দেখব আজকে খোঁচাবাড়ি হাটের যে গরুগুলো রয়েছে, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেব। প্রচুর গরুর আমদানি আজকে দেখছি আমরা হাটে। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? আমরা এখানেও আরেকটি গরু দেখছি, আমরা সেটার একটু তথ্য নেব। কতটুক হবে ভাই দাম? না, মাংস কতটুক হবে? 6 মন। 6 মন হবে, প্লাস মাইনাস নাকি? প্লাস মাইনাস। কত চাইছেন এটা? 1,60,000 চাচ্ছেন। কত বলতেছে দাম? 1,20,000। কেমন টার্গেট? কেমন? 40-এর নিচে বেচবেন না। 1,40,000 দর্শক শুনছেন যে 1,40,000 এর নিচে উনি এটি দেবেন না। আমরা দেখছিলাম আজকে এখানেও আরেকটি গরু দেখছি আমরা সেটার একটু তথ্য নেই। ভাই আসসালামু আলাইকুম। কত চাইছেন? 210। আচ্ছা কতটুক হবে? 7.5 মন। 7.5 মন হবে। কেমন বললো দাম? 1,60,000। টার্গেট কেমন আছে? যত বেশি হয় তত ভালো হবে। আজকে বাজার মনে হচ্ছে সেরকম আশা তো করা যায়, মাল তো মোটামুটি কমই আছে, কমই মাল আছে, কিন্তু প্রচুর দেখছি কিন্তু আজকে আমদানি বেশি। এর থেকে বেশি হয় মাঝে মধ্যে, কাস্টমারও আছে।
আপনি আসছেন কোথা থেকে? মুন্সিগঞ্জ থেকে। কেমন দেখছেন আপনি বাজার, কেমন দেখছেন? বাজার চড়াই একটু চড়া, মাল কম, আমদানি কম হতে মানে বাজার চড়া, বাজার চড়া। কত টাকা মন পড়ছে আপনার ধারণা? আমরা এখানে আরেকটি দেখছি, ভাই আমার দাঁড়িয়ে রয়েছেন। ভাই আজকে কি আমদানি বেশি না কম? আমদানি বেশি, কাস্টমার কম। কাস্টমার কম, কত চাইছেন এটা? আপনি খালি আমার সঙ্গে দুষ্টামি করেন কেন ভাই? কত চাচ্ছেন? দেড়শো বলে নাকি? টার্গেট দেড়শো, টার্গেট দেড়শো। দর্শক শুনছেন যে টার্গেট দেড়শো। আমরা দেখছি আজকে প্রচুর আমদানি আছে, এখানেও একটি দেখছি আমরা, দেখি ওই পাশেও আছে। আমরা একটু ফাঁকা জায়গা যাই, কারণ দাম চায় গরু কাছেন না, কাস্টমারই দাম দিয়ে দেয়। কাস্টমারই দাম দেয়। কত চাইছেন? এক লাখ আশি। এক লক্ষ আশি, দর্শক শুনছেন যে এক লক্ষ আশি হাজার চাইছেন। কটা আনছেন আজকে? বারোটা। আজকে কমই আছে, কম আছে, সাতাইশটা আঠাইশটা নাই। আমদানি বেশি না, আমি আগে জানি আজকে আমদানি বেশি হবে। কাস্টমার কেমন আছে হাটে? হাটে আছে, বেচাকেনা হচ্ছে তাহলে? হচ্ছে। আমি সাইওয়াল দুইটা বেচতাম। সাইওয়াল আছে? ওই বেচে দিছেন? বেচে দিছেন, তাহলে তো কাস্টমার আছে, ভালোই আছে, মোটামুটি ভালোই আছে। দর্শক শুনছেন এবং দেখছেন, আমরা দেখি এখানে আর একটি গরু দেখছি আমরা, অনেক বড় সাইজের। এবং ভাই, হ্যাঁ দিব দিব, ভাইরা ধরে রয়েছেন, দেখি আমরা। যিনি বিক্রেতা তাকে দেখাই যাচ্ছে না, যিনি বিক্রেতা তাকে দেখাই যাচ্ছে না। ভাই কতটুকু হবে? নয় মন হবে। কত চাচ্ছেন? দুই লাখ বিশ। কত বলছে দাম? আশি পর্যন্ত পাইছেন, এক লাখ। টার্গেট কেমন রাখছেন? দুইয়ের কাছাকাছি। এটা তো পোষা যাবে, এখনো পোষা যাবে, দুইয়ের কাছে। বয়স কেমন? দুই দাঁত বয়স, দর্শক শুধুমাত্র দুই দাঁত বয়স গরুটির, এবং অনেক বড় গরু। আর আমরা এই পাশে ভাইয়ের কাছ থেকে একটু শুনবো। ভাই আনছিলেন কটা বললেন? বারোটা। তার মধ্যে কটা বিক্রি করছেন? পাঁচটা বেচা শেষ, হাট শুরু হয় না হইতেই। তা আপনার কাছে এই ধরনের গরু থাকে তো? আছে আছে। বলেন নাম্বারটা বলেন। 0174 77 3998 3998। এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাবে, এবং মাংসের গরু যদি কেউ চায় আমি দিতে পারবো। দর্শক শুনছেন, এর আগে বলছিলেন লাইভ রেটে দিবেন, বলছিলেন দিব। কত টাকা সেটা? 370। 370, আচ্ছা আচ্ছা। এই ধরনের গরু, এই ধরনের গরু, এই ধরনের গরু। দর্শক শুনছেন এবং দেখছেন, আমরা আপনাদের দেখাচ্ছি আজকে খোঁচাবাড়ি হাটে যে মাংসের গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছিল, আমরা সেই গরুগুলোকে আপনাদের দিলাম। আজকে আমদানি একটু দেখছি বেশি আছে, কাস্টমার কেমন আছে আপনারা জানি না। তো আপনারা যেখান থেকে গরু কেনেন না কেন, অবশ্যই চোখ কান খোলা রেখে দেখে শুনে বুঝে তারপরে কিনবেন। তো আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।